আজকে তোমাদের সাথে আরও একটা খুশির খবর শেয়ার করার জন্য ছোট্ট একটা ভিডিও করছি, সেটা হলো আজকে আমার ছেলের এইচএস বলতে মানে এইচএসও বলতে পারো, যেহেতু সিবিএসসি বোর্ডে ছিল সেই জন্য এইচএস বলবো না, তো এটাকে বোর্ডসই বলা যাবে। টুয়েলভের বোর্ডসের আজকে ওর রেজাল্ট বেরিয়েছে, তো রেজাল্টটা মোটামুটি এক্সপেক্টেডই হয়েছে যেরকম বলেছিলাম, মানে একদম ঝাঁ চকচকেও হবে না ভেবেছিলাম, একদম খুব খারাপও হবে না, তো সেরকমই মার্কস হয়েছে। একটু পার্সেন্টেজটা বলে দেয় এইদিকে অন্য করো। তো আজকে একটা রিয়াকশনের ভিডিও ছোট মতোই বানিয়ে নিলাম, মানে যাই না কিরকমভাবে রিয়াক্ট করতে হবে বুঝতে পারছি না। হ্যাঁ মানে কি বলবো, মানে খুব ভালো, মানে হ্যাপি হয়েছি কিন্তু আরো ভালো হলে ভালো হতো, মানে একটা শান্তি এটাই, যেটা মানে এখন যেগুলো হচ্ছে হচ্ছে একটা করে বোঝা নেমে যাচ্ছে, মানে হচ্ছে একটা শান্তির একটা ওয়েভ বডির মধ্যে ছড়িয়ে একদম, আর একটা করে পথ খুলে যাচ্ছে, যেমন প্রেসিডেন্সি আর জেভিয়ারস এর পথ খুলে গেল। তাও জানি না আশুতোষ প্রেসিডেন্সি এগুলো তো হয়ে যাওয়ার কথা, মানে আমি যেটা ভাবছি, তো পার্সেন্ট মার্কস হচ্ছে, মার্কস বলছি না পার্সেন্টেজ বলছি, পার্সেন্টেজ হচ্ছে যদি বেস্ট অফ ফাইভ না করি তাহলে 96.4%, আর যদি বেস্ট অফ ফাইভ নিই মানে অ্যাডিশনাল সাবজেক্টটা নিয়ে বেস্ট অফ ফাইভ হচ্ছে ওটাতে 97.2, মানে এর থেকে আর একটু ভালো হলেও হতে পারত। ম্যাথটা আমি ভুলভাল করেছি, ম্যাথটা 100 আমি 100 আমার পাওয়ার কথা ম্যাথে, কিছু পড়িনি, দেখি 99 out of 100 পেয়ে গেছি, তাও আমার 100ই পাওয়ার কথা যাই না, প্র্যাকটিক্যালি 1 নম্বর কোথায় কম দিয়েছে, ঠিক আছে চলবে আর কি। হ্যাঁ মানে এর থেকে আর একটু আমার মনে হয় ফিজিক্স আর ম্যাথটাতে আর একটু ভালো হলে ভালো, ফিজিক্সটা অন্তত রেজাল্টটা দুটো 100 থাকলে দেখতে ভালো লাগে, সেই হিসাবে বলতে চাইছি আর দুটো না হোক একটা হলে কথা বলবো। যাই হোক ওয়েল ডান, কি চাই পরে বলে দিব, ওকে আমার একটা আগে একটা পুরো সিট চাই, সেটা দিতে বলে দাও, সেটা তো তুই আমি দেবো কি, সেটা তো তুই নিয়েই একবার যাকে, চলো আজকে এই আনন্দের মুহূর্তটা খুশির মুহূর্তটা তোমাদের সঙ্গে শেয়ার করলাম। আমরা জানতাম না আজকে রেজাল্ট বেরোবে, চুপি চুপি রেজাল্ট বেরিয়ে গেল, হঠাৎ করেই ও বলছে, হঠাৎ করেই ও বলছে, এইখানে ইনস্টিটিউশনে পড়ে সেখানে থেকে গ্রুপে মেসেজ করছে সিবিএসসি 12 রেজাল্ট আউট, আমি জানি না, আমি তো পড়ছিলাম না তখন মোবাইল দেখছিলাম কি বলছে, হয়তো ভুল করে দিতে, তারপর থেকে আমার একজন বন্ধু লিখছে ভাই রেজাল্ট বেরিয়ে গেছে, তারপর চেক করলাম দেখি গুগলে লিখছে হ্যাঁ 9টার সময় রেজাল্ট বেরিয়েছে কিন্তু স্কুলে সেন্ড করা হয়েছে, এখনো সাইটে আপলোড হয়নি, খুনি দেখলাম দেখি সাইটে আপলোড হয়ে গেছে, ওকে ওয়েল ডান।